অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজুর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। মাঝি বায়া যাও রে অফুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মহিমায় ভরপুর সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা। এদেশে যেদিকেই চোখ যায় সেদিকেই সবুজ আর সবুজ, পাখির মিষ্টি সুরে ঘুম ভাঙে এদেশের মানুষের, লাঙল কাঁধে কৃষক আর বইটা হাতে মাঝে ছুটে চলে আপন মনে। এমন ঐতিহ্য বুকে ধারণ করেই দাঁড়িয়ে আছে এদেশের প্রতিটি জেলা, যার অন্যতম একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া, আর এই জেলারই ঐতিহ্যবাহী উপজেলা আশুগঞ্জ ও সরাইল। প্রকৃতির অকৃপণ দানে এখানকার পরিবেশ হয়ে উঠেছে সম্পদে সমৃদ্ধ এবং সৌন্দর্যে মনোহর। জল, স্থল ও রেলপথের সুবিধা থাকায় বাংলাদেশের প্রতিটি জেলার সাথে এখানকার যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠেছে অত্যন্ত সহজ। তাই সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, চাতাল মিল, খাদ্য গোডাউন সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই উপজেলায়। যুগে যুগে এখানে জন্ম নিয়েছেন অনেক গুণীজন, যারা তাদের মেধা, শ্রম ও প্রতিভার আলো ছড়িয়ে আলোকিত করেছেন চারিদিক, যাদের ছোঁয়ায় আশুগঞ্জের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এই শতাব্দীতে সূর্যের মতো দীপ্তমান এক ব্যক্তিত্বের নাম, যিনি আশুগঞ্জ এবং আশপাশের এলাকার উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছেন। সদা হাস্যোজ্জ্বল মানুষটি 1967 সালের 30 জুন উপজেলার বড়তল্লা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব শামসুল হক ছিলেন সরকারি চাকুরিজীবী। পুরানো ঢাকার ঐতিহ্যবাহী পাতলাখান লেঞ্জার নামে সেই পাতলাখানি জনাব সাজুর পূর্বপুরুষ। পাতলাখান জন্মগ্রহণ করেন 1547 সালে। তার পূর্বপুরুষ ইরাক থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এদেশে আগমন করেন। পাতলাখানের পুত্র বদরুদ্দিন বধু প্রায় 400 বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে মেঘনার তীর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নির্জন একটি বটগাছের নিচে আস্তানা গড়েছিলেন। সেই থেকে এর নামকরণ হয় বড়তল্লা। শাহজাহান সাজুর বাবার দাদা মৌলভী জনাব আলী সরকার ছিলেন এলাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং আশুগঞ্জ বন্দরের অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকা চট্টগ্রাম রেলপথের পাশে অবস্থিত উপজেলার এই বড়তল্লা গ্রাম। আর এখানেই জনাব সাজুর শৈশব কৈশোর কেটেছে প্রচণ্ড দুরন্তপনার মাঝে। স্থানীয় প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও মাধ্যমিক পাঠ গ্রহণ শেষে 1984 সালে ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কমার্সে হিসাব বিজ্ঞানে মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেন। 1989 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে হিসাব বিজ্ঞানে BBS সম্মান ও 1990 সালে MBS ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকে শুরু হয় তার রাজনৈতিক অধ্যায়ে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগে। Thank you.
এরপর থেকে ছাত্রলীগের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেন সম্মানের সাথে। তিলে তিলে নিজেকে একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে গড়ে তোলেন, মাটি ও মানুষের এই নেতা। রাজপথের লড়াকু এই সৈনিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে চারবার কারাবরণ করেন। বর্তমান আধুনিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপন করায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তীব্র ছাত্র আন্দোলনের ফলে কর্তৃপক্ষ তার ছাত্রত্ব ফিরিয়ে দিতে বাধ্য হন। ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তার নেতৃত্বে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হয়। তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে ডেকে নিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়াতে হুমকি ও লোভনীয় প্রস্তাব দেন, কিন্তু লোভের মোহ কিছুতেই তাকে আকৃষ্ট করতে পারেনি। আন্দোলন অব্যাহত রাখলে জনাব সাজু সহ ১২ জন ছাত্রনেতাকে গ্রেপ্তার করে অমানসিক নির্যাতন চালানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকাকালীন রাজনৈতিক প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা তাকে ২বার অপহরণ করে হত্যার চেষ্টা চালায়। তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জননেত্রী শেখ হাসিনার তড়িৎ হস্তক্ষেপে অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান। সাধু অনেক দুর্গের মধ্যে আসবে তার ছাত্র জীবনকে সংগ্রাম আন্দোলন খুব চ্যালেঞ্জের মুখে সে স্বামী বিশ্ববিদ্যালয়ে। আমি জানি আমি প্রেসিডেন্ট ছিলাম, সততা ও নিষ্ঠার সাথে ছাত্রলীগের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ২বার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রলীগের জাতীয় কার্যকরী সংসদে ২বার সদস্য, প্রথম যুগ্ম সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ছাত্র রাজনীতিতে অনন্য অবদানের জন্য তিনি পালক অ্যাওয়ার্ড লাভ করেন। ধারা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয় গুণীজন সংবর্ধনা। আমি লক্ষ্য করেছি জনাব শাহজাহান আলম সাজন গ্রামের প্রতি, শিকড়ের প্রতি, মাটির প্রতি টান তার অসম্ভব। বিভিন্ন সময়ে তিনি আমাকে ফোন করে বলে থাকেন এই রাস্তাটার কি হবে, প্রাইমারি স্কুলের গর্ত ভরাট হবে কিনা, বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা বড়তলার উন্নয়নের জন্য কাজ করবো কিনা। আমি গত ১৩ মাসে ৪০ কোটি টাকা আমার ফাইনে দিয়েছে, আমি এক কাপ চা খেয়েছি, এরকম বলার ইতিহাস একটু শুধু আপনার আমরা চ্যালেঞ্জ করলাম। সাজুকে আমি মাঠে চিনেছি, রাজপথে চিনেছি, পরীক্ষা মধ্যে তাকে দেখেছি, সরকারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সে লড়েছে। বিভিন্ন ক্ষেত্রে চাকরির বড় বড় সুযোগ থাকা সত্ত্বেও মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য নিজ এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যুব সম্প্রদায়কে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আশুগঞ্জে তিনি বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরপর ৩বার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভ করে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রতিষ্ঠা করেন জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।
যেখানে মেরিন, সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কম খরচে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে, যা ইতোমধ্যেই বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা এই কারিগরি প্রতিষ্ঠানে পড়াশোনা করে অনেক আনন্দ বোধ করছি, কারণ ঢাকায় গিয়ে পড়াশোনা করার মতো সাধ্য অনেকের নাই। উন্নত বিশ্বের সাথে আমাদের দেশকে এগিয়ে যেতে হলে কারিগরি শিক্ষা অনেক জরুরি। এজন্য আমাদের এলাকায় প্রতিষ্ঠানটি হওয়ায় আমরা খুব সহজে মায়ের হাতের খাবার খেয়ে কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারছি। ছোট্ট মনিদের জন্য প্রতিষ্ঠা করেন আশুগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুল। হাজারো ব্যস্ততার মাঝেও কোমলমতি এসব শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজ খবর নেন তিনি। তার বন্ধুসুলভ আচরণে মুগ্ধ ছোট্ট মনিরা। এই স্কুলের পড়াশোনা অনেক ভালো হয়, সাজু স্যার আমাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করেছে। স্কুলে অনেক ভালো শিক্ষা দেওয়া হয়, এজন্য সাধু স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। রেসিডেন্সিয়াল মডেল স্কুল একটা খুব ভালো স্কুল, মানে আমার বাচ্চাকে আমি ভর্তি করাতে পেরে মানে অনেক গর্বিত। রেসিডেন্সিয়াল স্কুলের মতো অনেকগুলো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, যেটা আশুগঞ্জের জন্য মাইল ফলক হিসেবে কাজ করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই উপজেলারই প্রত্যন্ত একটি গ্রাম আন্দিবিল, কয়েক বছর আগেও যেখানে শিক্ষার হার ছিল খুবই নগণ্য, কিন্তু এলাকার শিক্ষার্থীদের কথা ভেবে 1994 সালে জনাব সাজুর শ্বশুর এখানে প্রতিষ্ঠা করেন হাজি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়। ছোট্ট টিনের ঘর দিয়ে যাত্রা শুরু করা বিদ্যালয়টির বর্তমানে 3টি বিল্ডিং রয়েছে। আর এর পেছনে একমাত্র অবদান পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাহজান সাজুর। সভাপতি হওয়ার পর আমাদের এই প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয় এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে এটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এমপিভুক্ত হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, এই প্রতিটি ক্ষেত্রে ওনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি আজ হাঁটি হাঁটি পা পা করে এই অবস্থানে আজকে উপনীত হয়েছে। আগে যে সময় স্কুল ছিল না, এই সময় আমরা দূর দূরান্ত যাইতে হইতো, জোরে অনেক কষ্ট করে শিকার করে পড়ালেখাপড়া শিখতে যাইতে হইতো, এখন আর এই কষ্ট করতে হয় না। বাড়ির কাছে স্কুল হওয়াতে অনেক উন্নত হয়েছে। শিক্ষার জন্য নিবেদিত প্রাণী মানুষটি শুধু নিজ জেলায় নয়, বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইলে প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠান। এছাড়া এলাকার ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও রাস্তাঘাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এলাকার এই কৃতি সন্তান, যার ফলে এলাকাবাসী তাকে স্মরণ রাখবে যুগ যুগ। এখানকার সাধারণ মানুষের দুঃখ, কষ্ট ও দারিদ্র্য তাকে খুব কষ্ট দেয়। বেকারদের নিয়ে তিনি দারুণভাবে চিন্তা করেন। শিক্ষা বিস্তার, মুক্তিযুদ্ধ গবেষণা ও সমাজসেবার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন প্রিন্সিপাল শাহজান ফাউন্ডেশন। আত্মপীড়িত মানবতার সেবায় এই ফাউন্ডেশন সবসময় নিবেদিত। ফাউন্ডেশনের উদ্যোগে 2004 বন্যায় 10,000 কেজি চাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়া এই ফাউন্ডেশনের মাধ্যমে বিগত 12 বছরে অন্তত 10 লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। তার অনুদান অসংখ্য মানুষের বিষাদ মাখা মুখে ফুটিয়ে তুলেছে হাসির রেখা। আমার গ্রামে ফোন দিচ্ছে, লোক পাঠাচ্ছে যে চাচিকে বলেন যে আসতো, আমি আসছি আমার ছেলেকে নিয়ে কলেজে। কলেজে আসতে তো বলছে যে চাচি ওরে পড়ান, আমি কিছু বাবা আমার টপিক নেই, আমি পড়াইতে পারবো না। এর সাথে ঠিক আছে চাচি, আমি যা লাগে ওর খরচ যা আছে সব আমি নিব, আমি ওরে পড়াম। এরপর স্যারের বাসাত নিয়ে গেছো, স্যারের বাসাত নিয়ে থাকা হাওয়া যা আছে সব বেতন টেতন সব সারে দিল, ফ্রি করে দিল। এরপরে আপনার এসএআই পাস করলো, পুরো বাংলাদেশের ভিতরে ষষ্ঠ মেয়ে। এবার তো প্রিন্সিপাল স্যারের কাছে বললাম যে স্যার আর তা পড়াবার আমার ক্ষমতা নাই, এখন আপনি যতটুকু করাইছেন আর। এরপর ঠিক আছে অসুবিধা না, আমি করাম। এরপর আপনি ঢাকা বিবিএতে পান্তবাদ বিবিএতে নিছে, নিয়ে আসে স্যারে যা খরচ লাগে 4 বছরে 1.5 লাখ টাকা আসে স্যার দিয়ে দিচ্ছে, দিয়ে আসে পড়াইলো। পরের পর আপনার স্যার টিউশন পরীক্ষা দিয়ে আসার পরে এরপর আমার ছেলে বাইরে একটু চেষ্টা করছে তো হঠাৎ ফিরা খবর হয়ে গেছে যে স্টুডেন্ট বিষয়ে চলে যায়। এরপরে স্যারই সব করছে, স্যারে আবার সিঙ্গাপুর যায় আমার ছেলে দীক্ষ আসছে, দীক্ষে একটা ছবি টুবি উড়াই নিয়ে আসছে। তো স্যারে যতটুকু করছে অতদূর দাম দিবার মতন আমার নাই, আমি অসহায় অবস্থা, আমার 60টা ছেলে মেলে আমি চলছি, কিন্তু স্যারে আমার বাড়ির দিয়ে আমার সাহায্য করছে, বহুত করছে আমার। এ স্যার প্রিন্সিপাল স্যারের সাজান আমার সাজুর দাম আমি দিতাম পারতাম। বহুমুখী প্রতিভার অধিকারী জনাব সাজু একজন লেখক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবেও
কৃতিত্বের সাক্ষ্য রাখেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ও আশুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। ইতিমধ্যে তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে মুক্তিযুদ্ধ এবং আশুগঞ্জ, ইসলাম ও বঙ্গবন্ধু, শেখ হাসিনা যখন কারাগারে, আশুগঞ্জে ইসলাম, স্মৃতিতে জিল্লুর রহমান সহ বেশ কিছু বই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজপথের পরীক্ষিত ত্যাগী এই নেতা দুঃসময়ও দলের পাশে ছিলেন। গত তত্ত্বাবধায়ক শাসন আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে যে কজন তরুণ নেতা তার মুক্তির দাবিতে রাজপথে সাহসী ভূমিকা পালন করেন, জনাব সাজু তাদের অন্যতম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে শেখপাড়ায় জমি ক্রয় করে বঙ্গবন্ধু পল্লী স্থাপনের উদ্যোগ গ্রহণ একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আর এ বিষয়ে অবহিত হয়ে প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন, সবাই আমার কাছ থেকে নিতে আসে, সাহায্য আমাকে দিতে এসেছে। শেখ হাসিনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বিশ্বস্ত ও স্নেহধন্য এই নেতা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সুস্থধারার রাজনীতি, শিক্ষা বিস্তার ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় WFTU আন্তর্জাতিক পদক 2010, শেরেমরা স্মৃতি গোল্ড অ্যাওয়ার্ড 2011, জীবনানন্দ দাস সম্মাননা পদক 2010, স্বাধীনতা পদক 2011 সহ বিভিন্ন ধরনের পদক লাভ করেন তিনি। তার এসব কৃতিত্বের জন্য বিভিন্ন গণমাধ্যমেও তিনি বেশ পরিচিতি লাভ করেন। তার সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের আশুগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুল, আমরা তার পাশে থাকব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মহৎ কাজের জন্য। ব্রাহ্মণবাড়িয়ার 10 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা এবং মুক্তিযুদ্ধ পদক প্রদান করেছে আশুগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিশেষ সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ বীর বিক্রম। মুক্তিযুদ্ধ গবেষক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এতে সভাপতিত্ব করেন। বর্তমানে তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব পদে সম্মানের সাথে দায়িত্ব পালন করছেন। অতিথি যেখানে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকরা পেনশনের টাকার জন্য বছর ঘুরেও চেক পেতেন না, সেখানে জনাব সাজু নিজ হাতে শিক্ষকদের চেক পৌঁছে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেন। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ভাইয়ের কারণে আমি খুব তাড়াতাড়ি অতি অল্প সময়ের মধ্যে 15 দিনের ভিতর আমি আমার কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছি। মাননীয় শাহজাহান আলম সাজুকে সদস্য সচিব করাতে আমাদের শিক্ষকের হয়রানি অনেকটা কমেছে। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোহাম্মদ অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, উনি দায়িত্ব পাওয়ার পর আমরা যে জিনিসটি লক্ষ্য করছি, উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি নিজে গিয়ে শিক্ষকদের স্বজনদের হাতে চেক প্রদান করছেন। বিগত দিনের যে খবর শুনছি যে হয়তো 2-3 বছর পরেও পাইছি, এটা আমি শুনছিও, আমি দেখছিও, কিন্তু আমি তো ভাবছি যে আমি টাকা বোধ আর নিয়ে পড়তে পারবো না, মাথার আগে পাবো এটা সন্দেহ। কিন্তু আল্লাহর কি মেহরবান, সাজু ভাইয়ের যে চেষ্টায় প্রবেশ আমি চেক পাইছি সেটা আমি অনেক আনন্দিত। আমি ঘরে বসে চেক পেয়েছি, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 3 বছরে 100 কোটি টাকার চেক হস্তান্তর করে অতীতে সকল রেকর্ড ভঙ্গ করেন তিনি। এমন নজির আছে যে কল্যাণ ট্রাস্টের টাকা আনতে গিয়ে তাদের জোড়াতলা ক্ষয় করতে হতো, এখন কিন্তু আর সেটা করতে হয় না। এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে চেক দিয়ে আসি। আপনারা জেনে খুশি হবেন যে আমার আগে কল্যাণ ট্রাস্টে 12 বছরে 6 জন সচিব দায়িত্ব পালন করেছেন, আমাদের চেয়ারে বসেছেন, তারা সবাই মিলে টাকা দিয়েছে 279 কোটি। আর আমি একা গত 3.5 বছর এই 4 বছরের মধ্যে আমি দিয়েছি 47,000 চেকের এগেনিস্টে 600 কোটি টাকা। আমি ফান্ড বৃদ্ধি করেছি 110 কোটি টাকা। তিনি একমাত্র ব্যক্তি যিনি সফলতার সাথে 3 বছর পূর্ণ মেয়াদে এই ট্রাস্টের দায়িত্ব পালন করেন। বর্তমান কল্যাণ ট্রাস্টকে ডিজিটাল সিস্টেমে চালু করে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন। আমরা দায়িত্ব নেওয়ার পর সেই কল্যাণ ট্রাস্টের চেক মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। শুধু তাই নয়, অসুস্থ রোগীদের বাড়ি বাড়ি চেক পৌঁছে দিয়েছি। যারা বীর মুক্তিযোদ্ধা তারা আবেদন করা মাত্র 4-5 ঘন্টার মধ্যে কিন্তু সেই কল্যাণ ট্রাস্টের চেক তারা পেয়েছে। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি, আজকে সে ঐতিহাসিক মুহূর্ত মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি ডিজিটাল উদ্বোধন করতে যাচ্ছেন,
এখন আর কল্যাণ ট্রাস্টের টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। একজন শিক্ষক আবেদন করার সাথে সাথে আমরা অনলাইন ব্যবস্থাপনায় স্বেচ্ছায় শিক্ষকদের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেব। এই যুগান্তকারী পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা, 75 আল্লাহ আপনার হায়াত থেকে আপনি বেঁচে আছেন। 21 আগস্ট সেদিন আমিও সেখানে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের সেবা করার জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন একদিনে এক নির্দেশে দেশের 37,000 প্রাথমিক শিক্ষককে তিনি, প্রায় 2 লক্ষ শিক্ষককে তিনি জাতিকরণ করেছিলেন। আমরা শুনেছি সেদিন যখন বঙ্গবন্ধু উদ্যোগ দিয়েছিলেন অর্থনৈতিক ভঙ্গুর সেই দেশে, তখন অর্থমন্ত্রী বলেছিলেন মাননীয় রাষ্ট্রপতি এত টাকা আমি কোথায় পাবো, বঙ্গবন্ধু বলেছিলেন এত কিছু আমি বুঝি না, আমার শিক্ষকরা পেটে ক্ষুধা রেখে ভালো শিক্ষা দিতে পারবে না, আমি চাই আমার শিক্ষকরা পেটে ভরে ক্লাসে যাক, সেই সোনার সন্তান তৈরি করুক যারা আমার সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। আপনি সেই বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা, আমরা জানি আপনি শিক্ষকদের কথা চিন্তা করে স্বতন্ত্র বেতন স্কেলের ঘোষণা আপনি দিয়েছেন, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি সেই বেতন স্কেলের বাস্তবায়ন মধ্যে দিয়ে ইতিহাসে আরেকটি স্বর্ণাক্ষর আপনার নাম দেখাতে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগাবেন। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব জনাব শাহজাহান সাধু সাহেবের আন্তরিকতা এবং সততায় মুগ্ধ হয়েছি, তার জন্য এত দ্রুত কল্যাণের কাজটি করা সম্ভব হয়েছে, তাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই ধরনের লোক বাংলাদেশের যদি প্রতি এলাকায় থাকে, প্রতি ডিপার্টমেন্টে থাকে, প্রতি মন্ত্রণালয়ে থাকে, তা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজ খুব বেশি দূরে নেই। 96 সালে যখন আমরা সরকার গঠন করি এবং শিক্ষাকে আমরা গুরুত্ব দিই এবং শিক্ষকদেরকেও তাদের মান মর্যাদা বৃদ্ধি এবং তাদের জীবনটা যাতে সচ্ছল হয় সেদিকে অনেক পদক্ষেপ আমরা তখন নিয়েছি এবং বাস্তবায়ন করেছি, তবে এটা ঠিক একদিনে তো সব করা যায় না। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলার মুক্তি যুদ্ধ হিরণময় স্মৃতির অবিস্মরণীয় গাথা। বয়স কম থাকায় মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারলেও বিগত কয়েক বছর যাবৎ মুক্তিযুদ্ধের ওপর গবেষণা করেছেন তিনি। তার লেখা মুক্তিযুদ্ধ এবং আশুগঞ্জ বইটি মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক দলিল। এক সময়কার তুখোড় এই ছাত্রনেতা বর্তমানে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সভাপতি, জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন কমিটির সদস্য, বাংলা একাডেমি, রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় অন্ধকল্যাণ সমিতি, ইসলামিক ইউনিভার্সিটি, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছে। তিনি শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি মালয়েশিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয় কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিনি। ২০০৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে জনাব সাজুকে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়ে আশুগঞ্জে 50,000 লোকের সমাবেশ হয়েছিল। আসন্ন সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী, গতকাল তার সমর্থনে আশুগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। আশুগঞ্জে উপজেলা বাস্তবায়ন, নৌবন্দর প্রতিষ্ঠা ও ব্রিজ নির্মাণে তিনি মূল ভূমিকা পালন করেন। এখনো স্বপ্নে বিভোর থাকেন এলাকার উন্নয়নে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 73 সালে আশুগঞ্জে যে জনসভায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আশুগঞ্জে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে, সেই পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স প্রতিষ্ঠার এখানে আশুগঞ্জ ফার্টিলাইজার হাউস যেটা আছে এরকম আরও 14টি প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, হয়েছে মাত্র একটা আশুগঞ্জ সরকারখানা। আমি যদি আমার এমপি হই সে শুধু আল্লাহ আমাকে দেয়, তা আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত যে আশুগঞ্জ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স সেটা আমি বাস্তবায়ন করব। আশুগঞ্জ সরাইলের উন্নয়নের জন্য দরকার আরও অনেক কিছুই, তার একক প্রচেষ্টায় উন্নয়নের সব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়, প্রয়োজন সকলের সহযোগিতা। ম্যাংগা নদী তীরাষ্ট্রম দিয়ে অলরেডি মরে গেছে, চর জেগে জেগে নদী মরে যাচ্ছে, সেই চরটাকে প্রভূত উপায়ে খনন করে এই ম্যাংগা এবং তীরাষ্ট্রের পারে পারে ভাত দিয়ে সেই ভাতটাই হবে ইন্ডাস্ট্রিয়াল জোন, দেশ বিদেশের বড় বড় কোম্পানিগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, পর্যটন কেন্দ্র হবে,
এখানে নদীর চারপাশে বৃত্তাকারে যখন আমরা এটা করবো, তখন সেটা সিঙ্গাপুর কিংবা অস্ট্রেলিয়ার সিডনির মতো একটা বাংলাদেশের মধ্যে আর একটা বাংলাদেশ হবে, তাহলে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এই যে হাওর অঞ্চল যেগুলো আছে যে ডুবে থাকে সারা বছর, এই সমস্ত জমিতে তিনটা ফসল হবে, একদিক দিয়ে কৃষকরা লাভবান হবে, ওই দিকে ইন্ডাস্ট্রি গড়ে উঠলে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে, জাতীয় আয়ের একটি অন্যতম খাত আটাত্তর তৈরি হবে সেখানে। এই কাজটা আমি করতে চাই। মিল ফ্যাক্টরি আয়ের একটি অংশ এলাকার সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা। এই যে এই আয়ের আশুগঞ্জ ফার্টিলাইজার বলেন, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট বলেন, আশুগঞ্জ সিগার গ্যাস বলেন, এই আয়ের যদি আমরা সামান্যতম অংশ আমরা এলাকার উন্নয়নে ব্যয় করি, পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে পাকা রাস্তা হবে, গ্যাস যাবে, কারেন্ট যাবে। আশুগঞ্জ সরাইল নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই নির্বাচনী এলাকা থেকে আসছে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে সকলের দোয়া প্রত্যাশী জনাব সাজু। আশুগঞ্জে অনেক মুক্তিযোদ্ধা স্মৃতি জড়াই আছে, প্রত্যেকটি গ্রামের প্রধান সড়কে ওই গ্রামের মুক্তিযোদ্ধাদের এবং শহীদ যারা হয়েছেন মুক্তি তাদের একটা স্মৃতি স্মারক থাকবে। মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আমার নির্বাচন এলাকার যারা আছে তাদের বিনা বেতনে যাতে তারা শিক্ষক শ্রেণী লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আমি করব। এদেশের মানুষ যে কোনো মূল্যে রাজাকারদের প্রতিহত করবে। আমরা মুক্ত চেতনার যে বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ, শেখ হাসিনার দিকে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ভিশন 2020 সেটা আমরা বাস্তবায়ন করবো, এটা হলো আমাদের অঙ্গীকার। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী, গণতন্ত্রের ধারা অব্যাহত ও বর্তমান সরকারের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। যেমন শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ আছে, ব্যবসায়ী আছে, সবাইকে সম্পৃক্ত করে আমি প্রত্যেকটি পাড়া মহল্লা একটি কমিটি করে দেব, যাতে কোনো সামাজিক অন্যাচার অবিচার যুবক যাতে বিভ্রান্ত হতে না পারে, এগুলো আমরা এই কমিটি মনিটরিং করবে। তাদের সহযোগিতায় একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর আশুগঞ্জ এক সরাইল নির্বাচন এলাকা আমি গড়ে তুলব। আপনারা যেন দোয়া করবেন, আমি যদি এমপি হই আপনাদের এই আমার যে স্বপ্নের কথাগুলো বললাম আপনাদের সবাইকে নিয়ে সে কাজগুলো আমি করব। তার দ্বারা কখনো কোনো মানুষের ক্ষতি হয় আর হবেও না, তার একটাই চাওয়া মৃত্যুর আগ পর্যন্ত অভাব ও দরিদ্র মুক্ত শিক্ষিত একটি সোনার বাংলা দেখে যেতে চান তিনি।